হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু আমরা জেনেছিলাম বা নিউজের মাধ্যমে দেখেছিলাম যে রেশন কার্ডের সঙ্গে নমিনি যুক্ত করতে হবে এবং এই নমিনি না যুক্ত করলে পরবর্তীতে রেশনও আপনি নাও পেতে পারেন বা বন্ধ হয়ে যেতে পারে এমনকি আপনার আপনি যদি না যান রেশন দোকানে সেক্ষেত্রে আপনার বাড়ির যে কেউ গিয়ে কিন্তু রেশন দোকান থেকে রেশন তুলে আনতে পারবে এই নমিনি যুক্তর কারণে তো এই নিয়েই কিন্তু আপনার সাথে আজকে আলোচনা করব। কেননা ইতিমধ্যেই কিন্তু রেশন কার্ডের সঙ্গে নমিনি কীভাবে যুক্ত করে তার যে ফর্ম সেই ফর্ম কিন্তু পাবলিশড করে দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু একটি নতুন ফর্ম দেওয়া হয়েছে যে ফর্মের মাধ্যমে আপনি রেশন কার্ডের সঙ্গে নমিনি যুক্ত করতে পারবেন এবং আপনি এ ফর্মটি ফিল আপ করবেন কীভাবে এবং কোথায় আপনি ফর্মটি জমা করবেন ফিল করে এছাড়া আপনি এই নবিনী যে অ্যাড করতে হবে এই ফর্মটি আপনি পাবেন কোথায় সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবারকে আপনার ফোনে পাওয়ার জন্য তো চলুন আমরা দেখিনি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় প্লাস আপনি কীভাবে এই ফর্মটি জমা করবেন কোথায় সম্পূর্ণ তথ্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল অন স্ক্রিনে এই ফর্ম তো এই ফর্মটাই হচ্ছে নমিনির যুক্ত করা ফর্ম তো এই ফর্মটি আপনি কোথায় পাবেন সর্বপ্রথম বলে দিই তো এই ফর্মটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারেন বা আপনি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারেন তো এটা ইংলিশ এবং বাংলা দুটোই আছে আপনি চাইলে যে কোনো একটা ডাউনলোড করে কিন্তু কাজ চালাতে পারেন তো আমি এখানে আপনাদের সুবিধার্থে সবার সুবিধার্থে কিন্তু বাংলাটা এখানে দেখাবো ফর্ম ফিলাপ এবং বাংলাতে সম্ফলন কীভাবে ফিলাপ মানে ফর্ম ফিলাপ করা হয় সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখুন এখানে ফর্ম নম্বর এখানে পনেরো তো এই ফর্ম নম্বর পনেরোটা কিন্তু নতুন দেওয়া হয়েছে এবং নতুন এই ফর্মটা তো প্রথমত কি কী লেখা রয়েছে দেখুন ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে নমিনেশান ফর্ম ফর ড্রয়িং রেশন তো এখানে দেখতে পাচ্ছেন আরও যেটা বলা হয়েছে নিচের দিকে যদি আমরা দেখে নিই তাহলে বলা হচ্ছে যে আধার লিঙ্কড মেম্বার এছাড়াও যদি আমরা আরও নিচের দিকে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে লেখা রয়েছে রেশন তোলার প্রতিনিধি মনোনয়ের আবেদনপত্র যে পরিবারে একজনও আধার সংযুক্ত সদস্য নেই শুধুমাত্র তারাই আবেদন করবেন তো কারা আবেদন করবেন প্রথমেই কিন্তু এই বিষয়টি আপনি জানতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনি এখানে পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছেন। যে যে পরিবারে একজনও আধার সংযুক্ত সদস্য নেই শুধুমাত্র তারাই আবেদন করবেন তো আবেদনপত্রটি ইংরেজিতে পূরণ করা আবশ্যিক তো এই আবেদনপত্রটি আপনি সম্পূর্ণ ইংরেজিতে মানে পূরণ করবেন সেটাই কিন্তু বলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে এই যে প্রথমে এই ঘরটা রয়েছে এই যে এই ঘরটা তো এখানে কি কি বলা হয়েছে এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা কিন্তু এখানে অপশান দেওয়া রয়েছে তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন টিকচিহ্ন দিতে বলা হয়েছে এই ঘরগুলোতে আপনাকে টিকচিহ্ন দিতে হবে এবং কারণ কারণের নাম্বার তো আপনি কোন কোন কারণ এখানে আছে সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন তো ফার্স্ট টাইম যে কারণ বলা হয়েছে এটা প্রথমে বলা হয়েছে যে আমি বা আমরা নিম্নলিখিত কারণে আমাদের পরিবারের একজনেরও আধারে তথ্য দিতে অক্ষম তো যদি আপনার এরকম এই কারণটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফার্স্ট এখানে টিক করতে হবে মানে রাইট চিহ্ন আপনাকে মারতে হবে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন টিক করুন বলা হয়েছে এখানে তারপরে যেটা দ্বিতীয়ত বলা হয়েছে পরিবারের কারোর হাতের একটিও আঙুল নেই তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু দ্বিতীয়ত টিক করতে হবে যেটা দুই নম্বর ঘর তো তারপর যেটা বলা হয়েছে পরিবারের কারোর আঙুলের ছাপ আধারে নেওয়া সম্ভব হয়নি তো সেক্ষেত্রেও কিন্তু আপনাকে তিন নম্বরে এখানে টিক করতে হবে এছাড়াও পরিবারের সব উপভোক্তার বয়স পাঁচ বছরের কম হলে রেশন কার্ড নম্বর লিখুন তো সেক্ষেত্রে আপনাকে চার নম্বরে টিক করতে হবে এবং আপনাকে রেশন কার্ড লেখার জন্য কিন্তু তাদের নির্দিষ্ট ঘরও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বলা হয়েছে অন্য কোনো কারণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এখানে তথ্য কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু পাঁচ নম্বরে ঠিক করতে হবে এই সব কারণ ছাড়াও তাহলে কি হলো আপনার কিন্তু পাঁচটি যে কারণ সে পাঁচটি কারণ এখানে দেখা গেল এবার আমরা নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখুন পার্ট ওয়ানে যেটা বলা হয়েছে পরিবারের সমস্ত উপভোক্তাদের তথ্য বাধ্যতামূলক তো পরিবারের আপনার যদি পাঁচজন মানুষ থেকে থাকে সবারই কিন্তু তথ্য এখানে দিতেই হবে ফার্স্ট বলা হয়েছে প্রথম সদস্যের নাম যে আপনার রেশন কার্ডে যে হেড রয়েছে তার প্রথমে তো নাম দেবেন এবং ডিজিটাল রেশন কার্ডের নাম্বার যেটা সেটাও কিন্তু এখানে দেবেন এবং রেশন কার্ডের যে ক্যাটাগরি এ ওয়াই বা এস পি বা পিএইচএস আর কেস ওই এক নম্বর দুই নম্বর তো যেটা আপনাদের রেশন কার্ড আছে তার মানে পাশে টিক করবেন তো তারপরে বলা হয়েছে প্রযোজ্য কারণের নম্বর উল্লেখ করুন তো প্রযোজ্য কারণ বলতে গেলে আপনি দিকে যাবেন যার পর এখানে যে পাঁচটা কারণ বলা হয়েছে এই পাঁচটা কারণের মধ্যে আপনি কোন কারণে পড়ছেন ধরুন আপনার পরিবারের পাঁচ বছরের কম মানে বয়সী মানে আপনার বাড়িতে উপভোক্তা আছে বা আপনার বাড়িতে এরকম আছে যে পরিবারের কারোর হয়তো হাতের ছাপ বা মিলছে না এরকম যদি হয় আধারের নেওয়া সম্ভব হয়নি আঙুলের ছাপ এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার তিন নম্বর এখানে মানে আপনার হচ্ছে তো সেক্ষেত্রে কত নম্বর কারণ সেই নাম্বারটাকে আপনাকে এই ঘরে টাইপ করতে হবে এবং তারপর নিচে দিকে যদি চলে যান তাহলে দ্বিতীয় সদস্যের নাম আপনাকে লিখতে হবে এবং তারও ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এবং ক্যাটাগরি এবং সে মানে কারণের নাম যে কারণ আপনি এখানে পাঁচ পাঁচ মানে পাঁচটা আছে কারণ সেই কারণের মধ্যে কিন্তু আপনাকে মানে দিতে হবে এছাড়াও আপনি তৃতীয় সদস্য যদি চলে যান সেক্ষেত্রে আপনি প্রথমত তৃতীয় সদস্যের নাম দেবেন ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দেবেন এছাড়াও ক্যাটাগরি কোনটা দিবেন এছাড়াও আপনার কারণ কিন্তু আবারও দিতে হবে এছাড়াও চতুর্থ সদস্য যদি থেকে থাকে সেক্ষেত্রে তারও নাম দেবেন এবং আপনার ক্যাটাগরি একই সিস্টেম করে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করবেন তারপর নিচের দিকে যদি চলে যান তাহলে আপনি এখানে পার্ট টু পেয়ে যাবেন আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করার তথ্য অর্থাৎ বাধ্যতামূলক কিন্তু এটাও দিতে হবে ফার্স্ট বলা হয়েছে প্রাথমিক মোবাইল নাম্বার যোগাযোগের জন্য তো প্রথমে আপনার মোবাইল নাম্বারটা ঘরে দেবেন যেটা আপনার মোবাইল নাম্বার মানে পার্মানেন্ট আছে সেই মোবাইল নাম্বার এছাড়াও নিচে বলা হয়েছে মোবাইল নম্বর অন্য তো অন্য কোনো যদি মোবাইল নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন এবং তার নিচে আরও একটা জায়গা দেওয়া হয়েছে যে মোবাইল নাম্বার আরও একটা তো এরপর ইমেল আইডি থাকলে অবশ্যই দেবেন এবং বলা হয়েছে যদি আপনি আমাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ম্যাসেজ না পেয়ে যান তাহলে ঠিক করুন সেক্ষেত্রে আপনাকে এই ঘরে ঠিক করতে হবে এবং তৃতীয় পার্টে বলা হয়েছে আবেদনকারী পরিবারের ঠিকানার তথ্য বাধ্যতামূলক তো আবেদনকারী যে আবেদন করছে তার পরিবারের ঠিকানা বাধ্যতামূলক ব্লক বা মিউনিসিপ্যালিটি কোথায় সেটা এই ঘরে লিখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে এখানে আপনি লিখবেন এবং গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে প্রযোজ্য নয় গ্রাম বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে প্রযোজ্য নয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ঘরটা দেওয়া হয়েছে এবার আমরা যেদিকে চলে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বলা যেটা হয়েছে যে প্রথম প্রতিনিধির নাম তো ফার্স্ট প্রতিনিধির এখানে নাম দেবেন তার আগে আপনি ওপরের দিকে দেখে নেবেন আমি বা আমরা এত দ্বারা প্রত্যয়ন করছি যে নিম্নলিখিত ব্যক্তিরা আমাদের প্রতিনিধি হিসাবে আঙুলের ছাপ দিয়ে আমাদের জন্য বরাদ্দ রেশন তুলে দেবার জন্য রাজি হয়েছেন তো সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে পার্ট চার নম্বরে একই রেশন দোকানের থেকে আধার লিঙ্ক হয়ে থাকা প্রতিনিধির বিবরণ তো এখানে ফার্স্ট যে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রতিনিধি যে তার নাম এবং তার ডিজিটাল রেশন কার্ডের মানে নাম্বার এবং কার্ড ক্যাটাগরি এবং তার আধার কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে এর সাথে কিন্তু একটা আধার কার্ডের জেরক্স কিন্তু এই ফর্মের সঙ্গে লাগবে এছাড়া প্রতিনিধির মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই প্রতিনিধির যে প্রথম প্রতিনিধি তার কিন্তু আধারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক মোবাইল নাম্বারে সেটাও কিন্তু এ ঘরে অবশ্যই জানানো হয়েছে তারপরে দ্বিতীয় প্রতিনিধির সেম একইভাবে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং তারপরে আপনি চলে যাবেন নিচের দিকে এবং নিচের দিকে গিয়ে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি জানাচ্ছি যে ওপরে দেওয়া সমস্ত তথ্য আমার জ্ঞান অনুযায়ী সত্য আমি এত সম্মতি দিচ্ছি যে এখানে দেওয়া কোনো তথ্য মিথ্যা বলে প্রমাণিত হলে আবেদনটি বাতিল করা হতে পারে তো এখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে একটা সঘাসনাপত্র এবং এটা বাংলাতে কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে প্রতিনিধিদের যেটা সঘাসনাপত্র বা আপনি যে একটা অনুমতি দিচ্ছেন এরকম কিন্তু একটা বলা হয়েছে তো তারপরে যদি আমরা নিচে দিকে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারিখটা বলা হচ্ছে এখানে তারিখ দিয়ে দেবেন যেই তারিখে জমা করবেন এবং আবেদনকারী যে আবেদন করছে তার এখানে একটা সই অবশ্যই একটা সিগনেচার এখানে দেবেন তারপরে নিজেকে যদি যান তাহলে কি কী জমা দেবেন এর সঙ্গে সেটাও কিন্তু বলা হয়েছে বলা হচ্ছে পরিবারের যে কোনো একজনের রেশন কার্ডের কপি দিতে হবে এছাড়া অনুমোদিত প্রতিনিধির রেশন কার্ডের কপি দিতে হবে অনুমোদিত প্রতিনিধির আধার কার্ডের কপি দিতে হবে এছাড়াও আবেদনকারীর আধারের জন্য করে থাকা আবেদনপত্র পাঁচ বছরের নিচে থাকা আবেদনকার আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ পাঁচ বছরের নিচে থাকা আবেদনকারীর জন্ম সার্টিফিকেট কিন্তু আমরা দিয়ে থাকি তো সেক্ষেত্রে কিন্তু সেটা দিলে আপনাদের হয়ে যাবে এছাড়াও যদি আমরা নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে আর কিছু লেখার নাই বা আর কিছু এখানে দেখারও নাই এখানে যেটা বলা হচ্ছে যে অফিসের কাজের জন্য এই এই কাজটি আপনি করবেন না এই জায়গাটা কিন্তু অফিসে কাজ করবে এবং তারা সিল তাদের শিলমোহ যেটা রয়েছে সই বা শিলমোহ সেটা কিন্তু এখানে মারবে এবং তারা তারিখ দেবে এবং এই জায়গাটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে তো এইভাবে কিন্তু আপনি এই ফর্মটি ফিল করবেন এবং এই ফর্মটি ফিল করার পর আপনি নিকটবর্তী দুয়ারা সরকার ক্যাম্পে বা আপনার খাদ্য দপ্তরে আপনি কিন্তু জমা দিতে পারেন খুব সহজে কিন্তু আপনি আপনার বিডিও অফিসে বা আপনি আগামী মাসে দোয়ার সরকার ক্যাম্প সেখানে আপনি জমা করতে পারেন এই রেশন কার্ডের ফর্মটি এবং রেশন কার্ডের ফর্মটি জমা করলে কিন্তু আপনার রেশন নিতার কোনো অসুবিধা হবে না আপনি কিন্তু আধার কার্ডের লিঙ্ক ছাড়াই আপনি আঙুল ছাড়াই কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করেও রেশন নিতে পারবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবে